সালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আমি সকল অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে একটা নতুন ভিডিও লিয়ে এসেছি। আজকে আমি আমাদের শখের গার্ডেনটা শেয়ার করলাম। আমরা অন্য এক শখ করে একটা গার্ডেন মাঝে অনেক কিছু রাইসলাম, দেখতে পারাই কেন আমার নাগামরিচের আর প্লান্টগুলো দেখাইলাম। অনেক সুন্দরভাবে প্রথম অনেক সুন্দর হয়েছে, বাট ওখানে পাতা ওতে একবারে কুকড়া মুকড়া হয়ে গেছে কি জানি না, খেনে অনেক সুন্দর হয়েছিল ফুলা মাশাল্লাহ সুন্দর হয়েছিল। গোড়ের মাঝে নাছিল, বাদে বাড়াও দিছি, গোড়ও রাখছে ওটা করতে, বাদে বাড়াও রাখি লেছি সকলটা, দেখতে পারা বালা করে হয়েছে না, খিলা পাতা কুকড়া মুকড়া হয়ে গেছে গে সারও দেরাম। যারা আমার ভিউয়ার্স সকল আছেন, যারা এক্সপিরিয়েন্স আছে, সেনে পাতাগুলা কুকড়া হয়ে যার গে, তারা অবশ্যই আমার কমেন্ট করে প্লিজ জানাইবা কিতা দিলে এই গাছটা ভালো হইব। এখানে দেখতে পারা করজেট রয়েছিলাম, করজেট দৌড়া শুরু করে দিলেছে মাশাল্লাহ, দেখরা আর অনেক বেশি মানে এখানেও রয়েছিলাম আমরা সবটি জাম মারি লেছে বেশি হয়ে গেছে গে, ওখন দৈরা দৈরা মরি যার গে। এটা একটা ফোর্টের মাঝে নাছিল, ফোর্টে কি বাদে লামাইয়া দেওয়া হয়ে গেছে ওখন মাটির মাঝে, অনেক দৌড়ছে কয়েকটা হলি আইছে ইয়া দৌড়ছে, খরজের দৌড়া আরম্ভ করে লেছে, বাট মরি যার গে একটা দুই একটা বড় হয়েছে। আরও অনেক কিছু গার্ডেনের মাঝে খোঁড়া হয়েছে, এখানে টমেটো দেখতে পারা, টমেটোর ছাড়াও গাছ উঠতে গার্ডেনের মাঝে বড়ি গেছে কি অনেক বেশি গাছ হয়ে গেছে কি, ফালা দুই তিনবার সাফ করা হয়েছে গাছ, তার বাদে উঠে যায় গে। লাই ফাতা এটা আসছিল শেষ হয়ে গেছে, ধনিয়া ফাতা আছে দেখতে পারবা ভিডিও লাস্টে দি। আর টমেটো দেখতে পারা দৌড়া আরম্ভ করে লেছে ছোট ছোট টমেটো, ওরকমভাবে তুরা তুরা সপ্তাহ আছে। আর লাউ গাছ লাউটাও রয়েছেন, বা দেন মিষ্টি কুমড়ার গাছও আছে। আর ওটা গার্ডেনটা আসলে অনেক বড়ো, ক্লিন করা হয়েছে বাট গাছ উঠে যায় লগে লগে আর অনেক। আর এখানে মাঝে দেখতে পারা গার্ডেনে মাঝে মাঝে হতৎখান জায়গার মাঝে মাটি, এটা ডিজাইন দেওয়া মানে মাটি দেওয়া হতৎখানের মাঝে না, মাঝে মাঝে ওটার মাঝে আমি ধনিয়া পাতা ফালাই লিছি, কুইরা ধনিয়া পাতা হয়ে গেছে, অনেক সুন্দর ধনিয়া পাতা হয়েছে মাশাল্লাহ, দেখতে অনেক ভালো লাগে, অনেক বড় হয়ে গেছে, দ্রুত হয়ে যায় কিচ্ছু করা লাগে না, শুধু এভরিডে পানি দিই, বিকালের সময় আম্মাই দিন, আমিও দিই মাঝে মাঝে, আম্মাই দিন পানি দেওয়া বই। আর ধনিয়া পাতাগুলো দেখুন অনেক সুন্দর হয়ে গেছে গে, আমি আর আমার মেয়ে একদিন ফালাইছি দিওজনে, তাই না আমার হেল্প করে আমার মেয়ে পানি দিন, যে সময় আমি বাড়াই পানি দিতাম তাই না আমার লোকে লগে দিওজনে পানি দিন গার্ডেনের মাঝে, অনেক সুন্দর হয়েছে দেখতে পারা। সাইডের দিকে ফাঁকা করা আর মাঝখানে মাঝে কতখান মাটি মাটি দেওয়া তাকে, আর ওখানে মাঝে রয়েছি আমি। আর এটা একটা গোলাপের গাছ, যেটা বাঙ্গা দিসলা মানে মরে যাইব কিনে একবারে না মরে না, এটা খালি বড় লম্বা হইয়া উপরে দিয়ে যাই, অনেক ফুল ধরছে। আরও অনেক ধনিয়া পাতা আছে কেন দেখতে পারবা, আমরা ওখানে একবার ধনিয়া পাতা খাইয়া শেষ করিলে আর একবার রোয়াইন, একবার শেষ হয়ে আর একবার ফালাইন, তাই কষ্টও নাই, ইজি আছে, একবার খালি মাটির মাঝে নতুন মাটি তুলা দেওয়া ফালাইলি হয়ে যায় গে, কুচি খোঁড়াও লাগে না, অনেক সুন্দর হয়, খালি পানি এভরিডে পানি দিলা তুরা সার সার দিন মনে হয় দিন, আমার একটা সার দিন দেখছি। আর তো আমরা অনেক ধনিয়া পাতা হয়েছে, ও এটা গার্ডেনের ফ্রেশ ধনিয়া পাতা অনেক মজার, অনেক সুন্দর স্মেল থাকে, অল্প পরিমাণে দিলেও অনেক বেশি স্মেল হয়ে যায় দেখতে পারা, যেটা পাইছে ওয়াটার মাঝে রয়েছে, বেবি বাস্কেটের মাঝে, বেবি বাথটাবের মাঝে, যেটা আমরা ইউজ করি না ওটার মাঝে রাইলিছে ওই গেছেও ওই হইতা না, আমি ফালাইও লাভ নাই ওটার মাঝে রাইলিলি হয়ে যায়। আর নাগামরচের লাগে আমার কষ্ট লাগে, অনেক শখ করে রয়েছিলাম, বা দেন ওখন ফাতাগুলো কুকড়া মুকড়া হয়ে গেছে গে, ইয়া নাইলে গাছটা আরও বড় হইল নে, আর কয়েকটা গাছও ইয়ালো কালার হয়ে গেছে ফাতা যেমন জড়ি যার গে, জানি না খেল লাগিলা হইল অত দিনে দড়ি লাইল নি। আর এটার মাঝে দেখতে পারা মরিচ দড়ি লাইছে। আর তারপর এখানে আমি একটা রেসিপিও আজকে শেয়ার করলাম, রেসিপি না একটা ডেজার্ট বানাইলাম, ডেজার্টটা হয়েছে নারকেল দিয়ে আজকে পুডিং বানাইমো। এখানে আমি দুধ নিছি কি 3 কাপের মতো, 3 কাপ দুধ নিছি, আর আমি এক চামচ পাউডারে দুধ দিমো এটার মাঝে, দুধটারে আমি ভালো করে আগে উতরাই লিছি, জাল দিলেছি, আর বাদে চিনি দিলাম, আমি এখানে 2 চামচ চিনি দিমো, চিনিটার পরিমাণটা ডিপেন্ড করবো আপনারা কতটুকু মিষ্টি খাইতে ভালো পাইন। হঠাৎ করে মনে হইলো কই নারকেল দিয়ে একটা পুডিং বানাইলে মজা লাগবো, ফ্রিজের মাঝে ফ্রোজেন নারকেল আছে অল্প পরিমাণে, কই বানাইলাই খাইতেও ভালো লাগবো। তারপরে এখানে দুধের মাঝে চিনি দিলেছি, তারপর এখানেও দেখতে পারা আমি একটু ফুড কালার দিলাম, ফুড কালার দিলে আমার সে আসলে ভালো লাগে, সুন্দর লাগে দেখতে, দইল্লা খান লাগে, ভালো লাগে ফুড কালার দিয়ে, এটা অপশনাল চাইলে নাও দিতে পারবা, যারা বানাইতে চাই নাও দিতে পারবা, যদি গরু তাকে ফুড কালার দিতে পারবা, দিলে একটু সুন্দর কালার হয় ভালো লাগে দেখতে, ওই জাস্ট ওটার লাগেও।
পুডিং খাইতে মজা লাগে আসলে, তো পুডিং মজা লাগে, অল্প সময়ের মাঝে নই যায় গে, ভালো লাগে। গরমের মাঝে বাংলাদেশও যারা আছো বাংলাদেশও অনেক ইজিলি বানাইতে পারবা। আর একটু ফুড কালার দিচ্ছি দেখি, কালার একটু হালকা হয়েছে, অনেক সুন্দর হইরা। বেশি নারিকেল দেওয়া মজা মজায় বানানি যায়, বেশি হইরা নারিকেল দিলে আরও বেশি মজা লাগে। আমার কাছে দেখতে পারবা অল্প পরিমাণে নারিকেল আছে, ফ্রিজের মাঝে রাখছিলাম কোনদিন। তারপর বলা করি নাড়া সাড়া দিন আইরা আমি এটারে কালার ঠারে একটু গুলাই নিলাম গিয়ে, এটা আগে বউল হয়েছে একটা কুচু বউলের মাঝে বা ছোটো একটা প্লেটের মাঝে পানি দিয়ে গুলিয়ে নিলে গিয়ে, এটা ছাক্কা বান্ধে না কোনো ফুড কালার দেওয়ার সময় আগের লোকে গুলাইয়া নিয়ে মিক্স করে দিলে বালা হয়, তাহলে তুরা তুরা ছাক্কা বান্ধে গেছে। গরম দুধের মাঝে তো ছাড়ছি, লগে লগে মে গলছে না, তুরা ছাক্কা বান্ধে গেছে, তা এটা মেট প্রবলেম নাই, এটা তো খাবার লাগেও বানা আরাম করছি, হয়তো নাই। তা ফুড কালার ক্ষতিকর নাই, অল্প পরিমাণে দিছি। তারপরে কেন দেখতে পারা আমি নারিকেল দিলাম, কুড়ানো নারিকেল ফ্রোজেন করা আছিল, চাইলে প্যাকেট জাত নারিকেলও দিতে পারবা। এটা ফ্রোজেন কুড়াইয়া ফ্রোজেন করে রাখি লাগছিলাম, এতদিন ফোপ বানাইছিলাম নারিকেলের যে সমস্যা বানায় নতো বানাইছিলাম আর একটু রাখছিলাম। তারপরে ওই আজকে একটা পুডিং বানাইলে নারিকেল দিয়ে অনেক মজা হইব, দেখি ট্রাই করে কীরকম হয়। সুন্দর করে সার্ভ মানে এখানে দেখতে পারা আমি আধা চামচ আগার আগার পাউডার নিলাম, আগার আগার পাউডারটা দিবার সময় খেয়াল করে দিবা অল্প পরিমাণে দেওয়া বলা, এনে মনে হয় আধা চামচের মতনই আমি দিছি, কি আধা চামচ থেকে একটু বেশিও দিতে পারবা। পানি দিয়ে আগের লগে গুলাইয়া আমি ওটার মাঝে ডালি নিমু, পানি দিয়ে আগের লগে না গুলাইয়া ডাললে এটা ছাক্কা বান্ধি যায় কি, পানি দিয়ে আগের লগে আমি গুলিয়া নিলাম কিনিয়া এটা দুধের মাঝে ডালি নিমু। ক্যারামেল পুডিং ইটা থেকে ওইটা অনেক ইজি বানানি, ক্যারামেল পুডিং ইটা তো অনেকটা টাইম লাগে যায় কি, ওর অনেকটা টাইম লাগে, ক্যারামেল পুডিংও মজা লাগে খাইতে ভালো লাগে। ওখানে আমি ইটারে আগার আগার পাউডারটা দিলাইছি, আগার আগার পাউডারটা এটা বালা ব্রান্ডের লাগে, অল্প পরিমাণে দিলাইলে হয়ে যায় গে, আগার আগার পাউডারের উপরে ডিপেন্ড করে কতটুকু দিবা, যদি অল্প পরিমাণে দেন বালা যদি থাকে অল্প পরিমাণে দিলেও হয়ে যায় কি, বেশি দেওয়া লাগে না। বালা করিয়া বলকে নাড়া ছাড়া নাইরা মিক্স করে আমি এটার একটু সময় জাল দিমু দিয়া দেখতে পারবা আমি এছাড়া উতরিয়ে গেছে গিয়ে বল খাইছে। ওখানে আমি বউলে একটা বক্সের মাঝে আমি ডালিলাম, সুন্দর সুন্দর সার্ভিং মানে ওই পুডিং বয়াইবার যে আছে একটা বক্স হলো তার মাঝে বয়াইলে সুন্দর হয় ডিজাইনের, আমি ফাইরাম না জানি না কোন আনা পাওয়া যায় পুডিং বয়াইবার লাগে, সুন্দর সুন্দর দেখছি অনেক হাপুরা দেখছি ইউটিউবের মাঝে সারোন অর্থাৎ পুডিং বয়াইন অনেক সুন্দর সুন্দর বউল খুলতের মাঝে মোল্ড আউট যে করেন, আমি আমার কাছে না এটা টুকাইছে অনলাইনের মাঝে পাইছি না। তারপর দেখতে পারা বই গেছে গিয়ে একটু সময় বাড়া রাখছি এক ঘন্টার মতো, তারপর নর্মাল ফ্রিজের মাঝে রাখছি, বাড়া থাকতেও বই গেছে গিয়ে, তারপর আমি ফ্রিজের মাঝে রাখছি। আর এখানেও আমি রাত্রেবেলা হ্যাঁ আমার হাজব্যান্ডও খাম থেকে আইসেন বাদে তাই খাইন বালা ফাইন তাই লাগিয়েও বানাইয়া রাখি। তারপরে দেখতে পারা অনেক সুন্দর মতন বই গেছে গিয়ে, চাইলে আরও নারিকেল থাকলে ওটার উপরেও নারিকেল দেওয়া গার্নিশ দেওয়া যায়, উপরে সুন্দর করে চারি দিক দিয়া নারিকেল দেওয়া যায়, আমার কাছে আর আসিলো না বাদে দিছি না, চাইলে আস্তে নারিকেল দেওয়া ওটার উপর খাবার করা যায় আর মজা লাগে। আর বেশি নারিকেল দিলে আরও ভালো লাগে, খামড়ে খামড়ে নারিকেল পরে অনেক খাইতে অনেক ভালো লাগে। তারপর আমি ওরকমভাবে বানাই দিছি, কই যতটুকু আছে ততটুকু দিয়েও বালা খাইলাই, অন্য কোনো দিন বেশি করে নারিকেল দিয়ে উপরে সুন্দর করে গার্নিশ দিয়া বানাইয়া খাইম। তারপরে আমি খাটি লাইছি যেমন পারফেক্টলি হয়ে গেছে আমার পুডিংটা, অনেক সুন্দর সফট হয়েছে, খেতা আগার আগার পাউডারিতে বেশি হয়েছে না পরিমাণ মতন হয়েছে, অনেক মজা হয়েছে, বেশি আগার আগার পাউডার দিলে শক্ত হয়ে যায় গিয়ে চাবা চাবা লাগে, মানে কেতা খুঁজতাম পাথরের লাখান হয়ে যায় গিয়ে, হলে হোম করবি দিবা প্লিজ। আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবা আমার চ্যানেল।